আজ সকাল থেকে রাজশাহী নগরীতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল মালিকরা। বুধবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অ্যানেস্থেশিয়ার ডাক্তাররা যে নতুন ফি নির্ধারণ করেছেন তা বর্তমান ফির দ্বিগুণ। এটি বাস্তবায়ন হলে রোগীদের চিকিৎসা ব্যয় বেড়ে যাবে, সেই সাথে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হবে। অপারেশন করতে গিয়ে রোগীর খরচ যেন না বাড়ে সেই স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমাকে সকাল লাগ নাই নাকি? তিল তিল পয়সা জমা, তুমি ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সারা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই এবারে? হাত তুলবি বলে? কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।